বন্ধুরা কেমন আছেন? আমরা তো সবাই ভালো আছি, নমস্কার। তো তরকারিটা আপনার কী দিয়ে হবে? আন্দামানের কোকারি মাছ বলে, সেটাকে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন মাছটাকে, আন্দামানের কোকারু মাছ। এখনও লবণ হলুদ দেইনি, ওটা দেব ভাজার সময়। আর তরকারিটা হবে আপনার আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি করব, ঠিক আছে? তা দেখতে থাকুন আমাদের রান্নাটা। আমি এই আলুটা কাটছি। এখন চুমা দেওয়া যায়। দেখুন বন্ধুরা, আমরা এই অ্যাকচুয়ালি কি বলেন তো, আমাদের আন্দামানটা এমনই একটা জায়গা, গরমটা আপনার সবসময়ের জন্যই থাকে, বুঝতে পেরেছেন? তো আমরা কি খাবো এইখানে, সব কিছুই একটু অন্য টাইপের, কলকাতার মতন না। আন্দামান জায়গাটা এমনই একটা জায়গা, আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কেমন জায়গা, কেমন কি। তো এই গরমের মধ্যে আমি পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করব, আর গরমের মধ্যে পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে। আমি পেঁপেটা কেটে নেব, আলু কাটা হয়ে গেছে, এখন পেঁপেটা কেটে নেব। বন্ধুরা আমি আদাটাকে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা আমি জিরে ধনে গোলমরিচ এটা আমি এখন পেস্ট করব। বন্ধুরা আমার মশলাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। বন্ধুরা এবার আদাটাকে আমি বেটে নেব। বন্ধুরা আমার আদাটা বাটা হয়ে গেছে, এই বাটিতে তুলে নিলাম। এবার বন্ধুরা আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। হ্যাঁ, আমি উনটা ধরিয়ে নিলাম, এবার কড়াটা বসিয়ে দেব। আর কড়াইটা গরম হয়ে গেছে, আমি এই তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছটা তেলের ওপরে ছেড়ে দিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা আমি এই ভাজা মাছের তেলের মধ্যেই আমি এই তরকারিটা বসাই দিচ্ছি। বন্ধুরা আমি এখন এতে লবণ আপনার স্বাদ মতন আপনি দেবেন, লবণটা দিয়ে দিলাম। এবার হলুদ পাউডারটা দেব। হলুদ পাউডারটা দেওয়া হয়ে গেল, এবার আমি তরকারি এবার আমার তরকারিটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিচ্ছি। আর বন্ধুরা সবজিটা তরকারিটা আপনার একদম পাতলাই হবে, আমি সেই হিসাবেই জল দেব। আর দেখেন বন্ধুরা এখন যে গরমের যে টাইমটা, এই টাইমে আপনি যত পাতলা ঝোল খাবেন তত আপনার শরীরের পক্ষে খুবই ভালো। আর কি বলেন তো, আমি এতে তেমন কোনো মশলা দেব না, আপনার লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু জিরে গোলমরিচ আর আপনার ধনে বাটা দেব, তার সঙ্গে তেলের পরে আপনার আদাটুকু দেব। পুরা আমি এবার এই তরকারিতে আপনার কটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি তরকারিটাকে এখন নামাই নিচ্ছি, এরপরে আমি তেলের পরে দেবো একটু মশলা দিয়ে।
আমি এবার তেলটা দেব। তেজপাতা দেব। তেলের উপরে তেজপাতাটা দিলাম। আর বন্ধু বন্ধুরা এতে আমি আপনার রামধনি সংরা দিচ্ছি। তেলের উপরে রামধনি দিলাম। এই আদাটা দিয়ে দিলাম আগে। এবার আপনার জিরে, ধনে, গোলমরিচ মশলাটা তেলের উপরে দিয়ে দিলাম। বন্ধুরা আমি এই মশলাটাকে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি মাছটাকে দিয়ে দেব। আর এই তেলের উপরে আর দুটো কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম তেলের মশলার মধ্যে। বন্ধুরা এবার আমি তরকারিটা ধেড়ে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে করবেন, ঘরে করে খাবেন। বন্ধুরা সবাই কেমন আছেন? বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা আমি আরেকটা নতুন আমার ব্লগ চ্যানেল খুলেছি, ভিলেজ স্টাইল কুকিং ব্লগ, যেটাকে আমি যেখানে যেখানে যাব ঘুরতে সেগুলো আমি তুলে ধরবো আপনাদের সঙ্গে। আপনারা যেমন এই চ্যানেলটাকে আমাকে যেরকমভাবে সাপোর্ট করেছেন, ওই চ্যানেলটাও যান, যে ভিজিট করুন, কোথায় কোথায় যাচ্ছি সেইখানের ইনফরমেশান দেবো, আপনারা সেইগুলো গিয়ে দেখে সেটাকে ভিজিট করতে পারবেন। পুরো ডিটেলস সেখানে দেওয়া থাকবে। আর আমি ওই চ্যানেলটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, একবার দেখে ভিজিট করে নেবেন চ্যানেলটাকে। আমি রান্না করেছি আর আমি খাচ্ছি, খেয়ে টেস্ট দেখছি, দেখে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। খুব গরম, বুঝতে পারছেন, আমি গালে দিতে পারছি না, এতই গরম। তবুও বন্ধুরা আমি যেভাবে রান্না করেছি আপনারাও ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এভাবে আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। আর ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।